ভিউয়ার্স, আমি শান্তা ছাদ বাগানে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই পুদিনা পাতার বোরহানি নিয়ে। আর এই পুদিনা পাতার বোরহানি বানাতে যা যা লাগবে এ টু জেড সব কিছু আমার ছাদের। তো দেখুন, পুদিনা পাতার বোরহানি বানানোর জন্য পুদিনা পাতা লাগবে। তো পুদিনা পাতা, এই যে আমার বাম পাশে একটি টব দেখছেন এবং আমার সামনে একটি টব দেখছেন, এই দুটি টব থেকে আমি পুদিনা পাতাগুলো সংরক্ষণ করেছি। তো দেখুন, এখানে কিছু পুদিনা পাতা রয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে। সামনে রমজান মাস আসছে আর এটি শীতকাল সময়, এখনই কিন্তু উপযুক্ত সময় এই পুদিনা পাতা রোপণ করার। আপনারা বাজার থেকে 10 টাকা দিয়ে কিছু পুদিনা পাতার ডাল কিনে এনে আপনারা কিন্তু এটি রোপণ করতে পারেন, তাহলে দেখবেন কয়েকদিনেই হয়ে যাবে। আমার এই পুদিনা পাতার বয়স মাত্র 45 দিন। তো আরও এরকম টব আমার 30টি রয়েছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু এর থেকে হালকা একটু ছোট ছোট, সেজন্য ওগুলো আমি নিইনি। তো দেখুন, এটি একটি বড় মনে হলো তাই আমি এটি থেকেই নিয়েছি। তো দেখুন, দেখতেও অনেক ভালো লাগে, এটি শীতকাল সময়, শীতকালে কিন্তু পুদিনা পাতা অনেক ভালো হয়। আপনারা যদি এখন রোপণ করেন কয়েকদিন পরে দেখবেন অনেক সুন্দরভাবে এগুলো হয়েছে। দেখুন, পাতাগুলো সবসময় টাটকা টাটকা থাকে। আর এপাশে আমার ডান পাশে রয়েছে ধনিয়া পাতা। এই ধনিয়া পাতার এখনও আমি কোনো আপডেট দেইনি, তবে আমি সামনে কয়েকদিন পরে আমি হয়তো দিব। কিভাবে এটি রোপণ করতে হবে আমি সেটির আপডেট দিব আপনাদের কাছে। তো পুদিনা পাতার বোরহানি বানাতে যা যা লাগবে আমি বলছি আপনাদের। তো এখানে কিছু মরিচ নিয়েছি আমি, এই যে মরিচ। আমার এই যে বাম পাশে একটি মরিচের গাছ দেখতে পাচ্ছেন, সেটি থেকে আমি এই মরিচগুলো সংরক্ষণ করেছি। দেখুন, এই যে মরিচ, আমি এখানে 4টি মরিচ নিয়েছি, অনেক ঝাল, তো আমি বেশি ঝাল পছন্দ করি না, সেজন্য আমি 4টি মরিচ নিয়েছি। আর এই যে লেবু, আমার বাম পাশে একটি লেবু গাছ দেখছেন, সেই লেবু থেকে আমি এটি নিয়েছি। তো এই ছোকাটাও অনেক ভালো লাগে, দেখুন আপনারা, এই ছোকাটাও অনেক ভালো লাগে। যেহেতু আমি এটি বোরহানি বানাবো সেজন্য আমি ছোকাগুলো নিব না, ছিলবো, ছিলে নিব। আর এখানে নিয়েছি বিট লবণ, তো আপনারা দেখতেই পাচ্ছেন বিট লবণটি। তো এটি বিট লবণ নিয়েছি। আর এখানে চিনি নিয়েছি, চিনিটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন চিনিটি। আর এখানে আমি নিয়েছি টক দই। তো দেখুন, এখানে আমরা টক দই নিয়েছি, যে কোনো আইসক্রিমের দোকানে গিয়ে বললেই হবে টক দই, তাহলে দিয়ে দেবে না। তো এখানে আমরা টক দই নিয়েছি। আর এখানে বোরহানি বানানোর জন্য কিছু পানি নিয়েছি। তো দেখুন, এখানে কত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই এটি রোপণ করবেন, কারণ দেখুন শীতকালীন সময় কত টাটকা পাতাগুলো থাকে। আমি এখানে কিছু পুদিনা পাতার বোরহানি বানানোর জন্য আরও কিছু পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটা আমি বলেও দিচ্ছি এবং ওটি ইয়েও করে দিচ্ছি। তো দেখুন, আমি যে পুদিনা পাতাগুলো কাটলাম সেগুলো কেন এই যে অর্ধেক ডাল কাটলাম, অবশ্যই আমি কাটতে পারতাম গোড়া থেকে, কিন্তু কাটবো না, কারণ এই যে ইয়াগুলো যে রয়েছে, ডালগুলো যে রয়েছে, এগুলো থেকে কিন্তু আবার কুশি দেবে, এই যে গোড়াগুলো থেকে কিন্তু আবার কুশি দেবে, সেজন্য আমি এইটুকু জায়গা রেখে দিয়েছি। এই গোড়াগুলো থেকে সত্যি আবার হবে, কুশি হবে। তো আমি আরও কিছু কেটে নিব এই ডাল থেকে। তো দেখুন, আমি এগুলো কেটে নিয়েছি। তো দেখুন, অনেক এইটুকুতে হবে, যেহেতু এখানে আরও রয়েছে। দেখুন কি সুন্দর টাটকা, আপনারা অবশ্যই এটি রোপণ করবেন। এটি বোরহানি বা পুদিনা পাতার জুস আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এখন আমি এই যে এগুলো ধনিয়া পাতাগুলো কাটবো। তো দেখুন, ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি ঠিক ওইভাবে এটিও কাটবো, আমি গোড়া থেকে কাটবো না, এটি আমি একবারে গোড়া থেকে কাটবো না। তো আপনারা অবশ্যই এটি রোপণ করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, শীতকালীন সময় কিন্তু এগুলো অনেক ভালো হয়, আপনারা অবশ্যই এগুলো রোপণ করবেন, দেখবেন অনেক সুস্বাদু খেতে। এই যে ধনিয়া পাতার সাথে এগুলোও দেবো আমি।
তো দেখুন আমি কিছু কেটে নেছি। এই ধনিয়া পাতাও কিন্তু দিতে পারেন আপনারা, সমস্যা নেই, এটা কিন্তু না দিলেও হয়, কিন্তু একটু গ্রানটা বাড়বে সেজন্য আমি এটি দিচ্ছি, আর খেতেও অনেক ভালো লাগবে। তো দেখুন আমি কিছু কেটে নিয়েছি, এই যে ধনিয়া পাতাগুলো কত সুন্দর হয়েছে, এটির কোনো আপডেট দেওয়া হয়নি আমার, আর কয়েকদিন পরে হয়তো আমি দিতে পারি। তো আমি ওটা চিন্তা করছি আর কয়েকদিন পরে আপনাদের সামনে এই এটি নিয়ে একটি নতুন আপডেট দেব। তো দেখুন আমি অনেকগুলোই কেটে নিয়েছি, তো এগুলো কেটে নেওয়ার পরে অবশ্যই আপনারা ধুয়ে নেবেন, কারণ এগুলোর মধ্যে আপনারা অনেক স্প্রে করেন, যেমন ধরুন জৈব তরল সার, অনেকে জৈব তরল সার ব্যবহার করে থাকে, আর সেটা একটু ময়লা টাইপের জিনিস, যেগুলো ময়লা টাইপের জিনিস সেজন্য এগুলো কাটার পরে অবশ্যই আপনারা ধুয়ে নেবেন। তো দেখুন আমি অনেকগুলোই কেটে নিয়েছি, আমার এই কয়টি হয়ে যাবে। তো এখন আমি এই যে পুদিনা পাতাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, তো ব্লেন্ডারে ব্লেন্ড করতে আমার এখন এই ছাদে কোনো সিস্টেম নেই, তো সেজন্য আমি এটি নিচ থেকে আমি এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে আনবো। তো আমি এখন নিচে যাব, সে পর্যন্ত আমি একটু আপনারা একটু অপেক্ষা করুন। তো আমি এখন নিচ থেকে এটি ব্লেন্ড করে আন, তো দেখুন আমি সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো দেখুন কত সুন্দরভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন, তো এই যে আমাদের গাছের একটি করম চা পেলাম, তো এটি রেখে দেব, আপনারা চাইলে কিন্তু এটি দিতে পারেন, আপনাদের যদি ছাদে থাকে আপনারা অবশ্যই এটি দিবেন। তো আমি এখন এটার সাথে দিব না, আমি পরে এটি খাবো। তো এই যে ডালগুলো রয়েছে পুদিনা পাতার, শীতকালীন সময় আপনারা অবশ্যই এগুলো রোপণ করবেন, যদি আপনারা পুদিনা পাতার বোরহানি বা জুস খেয়ে থাকেন তাহলে এগুলো অবশ্যই আপনারা রোপণ করবেন, ডালগুলো থাকবে সেগুলো আপনারা অবশ্যই রোপণ করবেন, 100% সব হবে, একটিও মিস হবে না। তো এখন আমি সব কিছু অ্যাড করব, এই যে আমি এখানে কিছু পানি নিয়েছি। তো এখন আমি এই চিনির পরিমাণটি না আগে এগুলো দিয়ে দিই, তো এই যে যে এটি রয়েছে সেটা আমি সব দিয়ে দেব। তো দেখুন আমার সব হয়ে গেছে, এখানে কিছু রয়েছে, তো এটি আমি দেব না। তো তো এখন আমি এই চিনির পরিমাণটি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো আমি চিনিটি, আমি একটু মিষ্টি বেশি খাই সেজন্য আমি এই চিনিটি আমি পুরোটাই দিয়ে দেব। তো আমার চিনিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি একটি চামচ নিয়েছি যেন বিট লবণ, আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে আপনারা কিন্তু সাধারণ লবণগুলোও দিতে পারেন। তো বিট লবণটা আমি একটু অল্প পরিমাণে দেব, তো এটুকুই বাস, আমি আর বেশি দেব না। তো আমি এখন এই গ্লাসে করে আমি এক গ্লাস আমি দিয়ে দেব, তো যেন পড়লেও সমস্যা না হয় সেজন্য আমি নিচের বাটিটা নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো এক গ্লাস দিয়ে দিলাম, তো আমি টক বেশি ভালো লাগে না আমার, আপনাদের যদি ভালো লাগে, যদি টকটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তো এখন আমি এটির মধ্যে আরেকটু দিয়ে দেব, পানি অ্যাড করে দেব। তো এখন আমি একটি চামচ নিয়েছি, তো এই চামচ দিয়ে আমি সব কিছু এখন মিক্স করে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই এটি ছাদে এগুলো রোপণ করে অবশ্যই নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটি, তো আমার এখন এটি ঘোটানো শেষ। তো এখন আমি এটি এখন একটি মগে ঢালবো, তো এখন সুন্দর যে একটু বৃদ্ধি করার জন্য আমি এখান থেকে একটি পুদিনা পাতা নিয়ে নেব, পুদিনা পাতার একটি মাথা যে রয়েছে সেটি আমি নিয়ে নেব, এই যে সুন্দর একটি মাথা নিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর লাগছে, তো এখন আমি এটি খাবো যেহেতু, সেজন্য আমি এটা এখন এটি নেব না। তো তো আমি এখন এটি খেয়ে দেখছি, তো ভিউয়ার্স সেই টেস্ট, তো অনেক মজা হয়েছে এটি, যেহেতু এটি ঘরে নিজের তৈরি টাটকা
পুদিনা পাতা দিয়ে আপনারা অবশ্যই এরকম নিজের হাতে তৈরি পুদিনা পাতার বড়হানি অবশ্যই বানিয়ে খাবেন। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।